আসসালামু আলাইকুম। আজ মহান গৌরবময় বিজয় দিবস, সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমরা মহান বিজয় দিবস এবং মহান বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলব। শুরুতেই আমাদের পরিচয় বলি, আমি নাসিরউদ্দিন এবং আমার সাথে রয়েছেন শাকিল মিজি। 1971 সালের আজকের এই দিনে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ শেষে তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। আর এই চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র। আর এই বিজয়ের অনুভূতি সবসময় আনন্দের। তবে একই সঙ্গে এই দিনটি বেদনা, বিশেষ করে যারা মা বাবা ভাই বোন স্বজন হারিয়েছেন তাদের। 30 লক্ষের বেশি শহীদের আত্মত্যাগের ফসল আমাদের এই মহান স্বাধীনতা। গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের। আর আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের শ্রদ্ধা জানাই যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই সে সকল দেশকে যারা আমাদের দেশকে সমর্থন এবং সহযোগিতা করেছিলেন। যখন বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করা হয় তখন তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা জন্মায়। যখন বিজয় দিবসে দেশাত্মবোধক গান চালানো হয় তখন দেশের প্রতি আমাদের ভালোবাসা আরো জন্মায়। যখন বিজয় দিবসে কোনো অনুষ্ঠান করা হয় তখন সেই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হয়। কিন্তু এই মহান বিজয় দিবসে অনেকের রয়েছে অনেক অবহেলা। ঠিকমতো করা হয় না শহীদদের স্মরণ, করা হয় না সঠিকভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন। অনেক জায়গায় দেশাত্মবোধক গানের পরিবর্তে চালানো হয় হিন্দি বাংলা ছবির গান। এ ধরনের কার্যক্রম আসলে খুবই দুঃখজনক। এ দেশ এমনিতে স্বাধীন হয়নি, লক্ষ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজ সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, নিজেকে বাংলাদেশের নাগরিক মনে করে গর্ববোধ করতে পারি। সকলের কাছে আমাদের অনুরোধ, এই মহান বিজয় দিবসকে আমরা যেন সঠিকভাবে শ্রদ্ধার সাথে পালন করি এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য যেন দোয়ার আয়োজন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবারও জানাই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।